দিলি তো সব নষ্ট গিরা এইবার আবার কি? তুমি হচ্ছে একটা আস্ত গাধা। আমি গাধা? হ্যাঁ, তা হবে হয়তো। এই বয়সে সব পুরুষ এই কিছুদিনের জন্য গাধা হয়। তো ম্যাডাম, কি গাধামিটা করলাম? কি গাধামিটা করলাম? বাবা টের পেলে না একবার লাঠি মেরে তোমার এক মাস্টারগিরি ছুটাবে। মাস্টারগিরি ছুটাবে নাকি খুশি হবে? আমার মতো জামাই কোথায় পাবে বলো? ওরে আমার জামাই রে, তুমি জানো ইউনিভার্সিটিতে আমার পিছনে কত লম্বা একটা লাইন? তুমি জানো আমার ইউনিভার্সিটিতে ওরকম কত বড় একটা লম্বা লাইন আছে? আর হাসছো কেন? ইসলামিক ইউনিভার্সিটিতে তোমার পিছনে লম্বা লাইন? আমার জানা মতে ওখানে তো সবাই বোরখা পরে। আচ্ছা, বোরখার ভিতর দিয়ে ওরা কেমন করে লাইন দেয় তুমি বোঝো কেমন করে? আচ্ছা শোনো, বোরখা ইউনিভার্সিটি এই গল্প রাখো, তোমার কথা বলো, আমাদের নিজেদের কথা। আচ্ছা, তো দেরি কেন? আবার মন্তাজের লাগে ঝগড়া করছেন? চুপ, ওই বেজম্মার নাম নিবি না আমার সামনে, হারামজাদা বদমাইশ। যান, আপনি ফিরে আসেন, যান, আমি খাবার দিতেছি। তুই খাবি না? এগুলি কি রানছস? সারাদিন কাম করে খাইতে বসি, এই 20 কিলোনের লেগা কোন মানুষই খাওন খাইতে পারে? কি হয়েছে? আবার জিজ্ঞাসা কি হয়েছে? হ্যাঁ, নিগুজি করি তোর খানা। হ্যাঁ হ্যাঁ, মুহের বাদ ফালে তো না সরম মাগি, খালি মুহে মুহে তর্ক করস, বাইর বাইর বাইর, তুই আমার বাড়ি থেকে বাইর। তরে আমি তালাক দিলাম, এক তালাক, দুই তালাক, তিন তালাক। আপনার এই রাগি দেখবেন, আমার কাল ছুটি নিয়েছে, এই ছুটি নিয়ে আমার ঘর জ্বালাই দেবো, আমার পুরাই ফেলে দেবো।
ইচ্ছা করে জুতা দিয়ে বাইরে তোর মুখটারে আমি মারেন মারেন আমারে মাইরা গুন কইরা বলন শান্ত হ মানবর কামের কথা কও আবু মিয়া মনোয়ারারে তিন তালাক দিছে কে শুনছে ওই আবুর পাশের বাড়ির মন্তাজের মায় আছে সে শুনছে সে শুই না আমারে বলছে মন্তাজের মা তুমি নিজের কানে শুনছো হ আমি নিজের কানেই তো শুনছি আর কে শুনছে না আর কেউ শুনে নাই আবু কথাটা কি সত্য কথা কথা করে হারাবে দাদা না সত্য না সত্য না তালাক কস নাই তুই আমি কই নাই বাবা হঠাৎ মুখ দিয়ে বাইরে হয়ে গেছে আমারে মাফ করে দেন মাফ করে দেন তুই আল্লাহর কালাম লিয়ে খেলা করবি আর মাফ করণের মালিক আমরা থামো মাতবর থামো রাগারাগি করে মাথা খারাপ করলে পরে বিচার করণ যায় না এগুলি আবার ইহুদি খ্রিস্টান গোলাখানা তো না চাচা শরিয়া আর ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব এগুলো এর মধ্যে ইমাম শাফি আবু হানিফেরও কিতাব আছে তালাকের কারণটা কি তার বিশদ বিবরণটা জানা দরকার কি কোন আপনারা মন্তাজের মা তালাকের কারণটা কও আপনারা তো জানেন ছোটবেলা থেকে আবুর রাগটা একটু বেশি এই গেল সপ্তাহে আবুর গরু মমতাজ মিয়ার বাগান খাইয়া ফেলাইছে তাই নিয়ে গত সপ্তাহ থেকে মমতাজ মিয়ার সঙ্গে আবু ঝগড়া চলতেছিল গত পরশুদিন সন্ধ্যাবেলা আবু কাম থেকে আসার পথে মমতাজ মিয়ার লগে আর এক দফা ঝগড়া হয় এরপরে এসে বিকালে বাড়িতে ভাত খাইতে বইছে এদিকে তরকারিতে হয়ে গেছে লবণ বেশি আবু আর রাগ সামলাইতে পারে নাই ও মনোয়ারারে তালাক বইলা ফেলাইছে লবণ বেশি কেন মনোয়ারা লবণ চাখে নাই মনোয়ারা তো রোজা ছিল লবণ চাখবে কি করে রোজা ওখানে আবার কিসের রোজা আসলে মানতের রোজা ছিল কিসের মানত এই গেল মাসে আবুর অসুখ হয়েছিল এই রোগ ভালো হনের মানত তাই আর কি ও মানত করছিল আবুর অসুখ সারলে ও রোজা থাকবে তাই সেই মানতের রোজা ছিল এত কথার দরকার কি মাতবা আরে কি এর মানত কি এর লবণ কি এর রোজা ফালতু পেশাল পাইরা তো কান্ডা করে পচায় ফেলাইলা আরে মিয়া আসল কথায় আসো তালাকের কথায় আসো তোমারে কইসলাম ইসলামী আইনগুলো দেখতে তুমি দেখছো নি হ্যাঁ দেখেছি একে একে পড়েও শোনাচ্ছি এটা হলো মাওলানা ওয়াহিদ উদ্দিনের উমেন ইন ইসলামী শরিয়া 109 নম্বর পৃষ্ঠা দেখি দেখি এক সাহাবি তার স্ত্রীকে একসাথে তিন তালাক বলেছে শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তিন তালাক মিলে হলো এক তালাক ইচ্ছে হলে এই তালাক বাতিল করতে পারো বাবা তাহলে তো পুরো তালাক হয়নি বাস বাস বঙ্গবর কইছেন এক লগে তিন তালাক দিলে ওই যে এক তালাক ওই কর্তব তোর এক তালাক বাতিল কর এখনই কর বাতিল বাতিল কর আবু সব তালাক বাতিল কর পয়গম্বরের উপরে কোনো কথা নাই আছে কঠিন কথা আছে কও কি মাস্টার পয়গম্বরের কথার উপরে কথা হ্যাঁ সবাই শুনুন এটা হলো আমাদের ইসলামী ফাউন্ডেশনের বিধিবদ্ধ ইসলামী আইনের প্রথম খণ্ড এর 157 পৃষ্ঠা ধারা 351 দেখি দেখি স্বামী তার স্ত্রীকে একই সময়ে একই বাক্যে অথবা পৃথক সময়ে ও পৃথক বাক্যে তিন তালাক দিলে তৎক্ষণাৎ বিবাহ বন্ধন ছিন্ন হইয়া যায় এবং স্বামী তাহাকে ফেরাইয়া লইতে পারে না এটা কেমন হলো মাওলানা মুহিউদ্দিনের বাংলা কোরআনের তাফসিরেও এটা আছে পৃষ্ঠা 128 একই সঙ্গে তিন তালাক দিয়ে নিষ্কৃতি লাভ করা যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির কারণ কিন্তু তা সত্ত্বেও যদি কেউ এ পদক্ষেপ নেয় তবে তিন তালাক হয়ে যাবে এবং শুধু প্রত্যাহার নয় বিবাহ বন্ধন নবায়নের সুযোগও আর থাকবে না
কয় কে? এক নবীর দুই সুন্না। মাওলানা আশরাফ আলী থানভীও একই কথা বলেছেন তার এই বেস্তি যাওয়ার কেতাবের মধ্যে। পৃষ্ঠা হচ্ছে 254 আর 1555 নম্বর মাসালায়। দেখি, তিন তালাক একসাথে দিক কিংবা এরূপ বলে দিক, তোকে তিন তালাক, কিংবা যদি বলে তোকে তালাক তালাক তালাক, সর্বাবস্থায় তিন তালাক হয়ে যাবে। না 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 না, এগুলা কেমন আইন? শোনো, হাতে ইমাম আবু হানিফা থাকতে, ইমাম শাফি থাকতে, অন্য কিতাব থেকে পড়া আমাকে শোনার কোনো দরকার নাই। তুমি ওইখান থেকে আমাদের পড়া শোনো। আচ্ছা, এটা হচ্ছে ইমাম শাফির শরিয়া বই উমতাত আল সালিক, সপ্তম শতাব্দীতে লেখা, 1400 বছর আগের বই। মিশরের আল আজহার ইউনিভার্সিটি এই বইকে সত্য বলে সার্টিফিকেট দিয়েছে। এই যে দেখো, বাংলা করে পড়ো। পৃষ্ঠা হচ্ছে 560, আইন নম্বর N3-5। পড়ো। স্বামী যদি বলে তোমাকে তালাক দিলাম, তবে তা বলার সময় স্বামীর মনে যে সংখ্যা থাকবে সেটাই হবে। এটা কেমন কথা? যে সংখ্যা থাকবে। আর ইমাম আবু হানিফা? ইমাম হানিফা, এটা হচ্ছে ইমাম হানিফার শরিয়া বই হেদায়া। আমি 81 পৃষ্ঠা থেকে ভাবানুবাদ করছি। তালাক বলার সময় স্বামীর মনে যে সংখ্যা থাকে তাকেই চূড়ান্ত ধরা হয়। তালাক উচ্চারণের সময় আঙুল দিয়া তালাকের সংখ্যা দেখানো যায়। আশ্চর্য, খুনির কর্ম ছাড়া তো বিয়ে হয় না, যে বিয়ে হতে এত অনুষ্ঠান, কলমা, এত সাক্ষী লাগে, অথচ সে বিয়ে ভাঙতে কোনো সাক্ষীর দরকার হয় না, কোনো কোনো অনুষ্ঠানের দরকার হয় না। এটা এটা কেমন কথা? আবু, তালাক কওয়ানোর সময় কয় তালাক মনে আছিল তোর? আমার কি তখন হুশ আছিল চাচা? কি কইতে কি কয়া ফলাইছি? আবু, কথা ঘুরাবি না, আবু কথা ঘুরাবি না, আল্লাহর কালাম লয়ে খেলা করিস না। কয়বার তালাক কইছস? কওয়ানোর সময় কয় তালাক মনে আছিল? আঙুল দেখাইছিলি? একটু ভালো করে মনে কর আবু ভাই, হতে পারে তোমার মনে তিন তালাক ছিল না, তোমার মনে এক কিংবা দুই তালাক ছিল। হ, এইটার উপর সবকিছু নির্ভর করতে আছে। মনে করে দেখ, মনে করে দেখ আবু, হয়তো তুই তিন আঙ্গুল দেখাস নাই। না না চাচা, মিশা কথা কমু না, তিন তালাকই মনে আছিল, তিন আঙ্গুলি দেখাইছি। তালাক হয়ে গেছে, তালাক পুরা হয়ে গেছে ইমাম, তালাক পুরা হয়ে গেছে। ওই মা, এখন কি করা? ও গো, আবার বিয়ে দাও জানা। হ্যাঁ, সেটা দেয়া যায়। কোরআন শরীফে সেটা লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি। পৃষ্ঠা 126, সুরা আল বাকারা, আয়াত 230। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যদি সে স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নেই। অর্থাৎ মনোয়ারারে আরেকটা বিয়া দিতে হইব, তারপর সেইখান থেকে তালাক নিতে হইব, তারপর আবুল লগে বিয়া দিতে হইব। না 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 না, এইটা কি কোন আপনারা? চুপ, ফার্ম দাদা, পুরো ক্যালেন্ডারে মুসিবতের প্রতি পালে আবার কত কাল। মাকবার, এখন বিয়ার ব্যবস্থা করো, এক মিনিটে বিয়া দেব, তার পরের মিনিটই তালাক লয়ে যাব, তারপর আমাকে আবুল লগে আবার বিয়া দেব। মনোরে, এখন কার লগে বিয়া দেব? কম আকবর।
চাচা অনুমতি পাইলে একখান কথা কই। আরে তোর কথাটাকে হেই রাখো না। ওই রংপুর না কুমিল্লা তো জানি হিল্লা মিয়া ভাড়া পাওয়া যায়। হিল্লা মিয়া? জি। হেইটা আবার কেডা? খবরের কাগজে দেখছিলাম টাকার বিনিময়ে তারা হিল্লা বিয়া করে পরে আবার তালাক দেয়। এই অবস্থা হইলো যে এখন টাকা পয়সা দিয়ে মানুষ ভাড়া করে না ইসলাম বাঁচাইতে হইব। তোর মাথা খারাপ হয়েছে দেখি, তুই চুপ কর। আপনি আবার কি কইবেন? না মানে এই হিল্লা তো দিতে হইব, নইলে আল্লাহ নারাজ হইব। তাও আবার বাইরে থেকে হিল্লা মেয়ে আনন্দটা ঠিক হইব না, এই পয়সা খরচ কইরা। কথাটা হইলো গিয়া আমাগো চেয়ারম্যান সাহেব তো অনেক দয়ালু মানুষ, এ আমরা হক গলে মিল্লা যদি ওনারে এই অনুরোধটুকু করি তাহলে উনি পয়সা ছাড়াই আমাগো এই কাজটা কইরা দিব। সি সি পয়সা করি কিছু লাগবো না, বরং যদি মনে করেন আমি কিছু খরচ পাতি করব না ইনশাআল্লাহ। মানে ইসলামে তো ভালো কামে পয়সা বুঝি নেওয়া মানা আছে, তাই না মাস্টার সাহেব? হ্যাঁ, এই যে সুরা বাকারার আয়াত 42 আর 79 ছাড়াও অনেক আয়াতে আল্লাহর এই হুকুম আছে, আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করিও না, অর্থাৎ ওয়াজ মাহফিলে ইসলামী বক্তৃতার জন্য পয়সা নেওয়া নিষেধ। হ এর লেগাই তো কইতেছি, পরের উপকার করা হইল গিয়া আমাগো ইসলামে পয়গম্বরের সুন্নত, পয়গম্বরের খাতিরেতে এইটুকু আমারে করতেই হইব নাকি? থামো, আমাগো মাইয়ার মঙ্গলের লেগে আল্লাহর ফজলে এখন আমরা বাইসে রইছি। তোমাগো মুখের মধ্যে হইতেছে আল্লাহ রসুলের না, আর দিলের মধ্যে হইতেছে ইবলিসের চক্কর, তোমাগো মত মুসলমানের জন্য আজ ইসলামের এত বদনাম। ও মাদবো চাচা, ও ইমাম চাচা, এই খাড়ি কথাটা হইল গিয়া না লাইক সুসা কোন কারকার তোর ভেজাল কথা লই ভাগ ভাগ এন্ড দেখা আদি কথা কোন হালাই হুনবাছে না, চলেন নিজে যাও বদমাশ কাহিনা চলেন। চাচা দাঁড়ান, শরিয়া আইন এত সোজা না, এর মধ্যে আরো কথা আছে। এই যে মকসুদুল মুমিনে আছে, পৃষ্ঠা হচ্ছে 231, আমি পড়ে শোনাই। হ্যাঁ, হিল্লার প্রধান শর্ত হইল যে দ্বিতীয় স্বামী গ্রহণ করিয়া তাহার সহিত রীতিমতো সহবাস করিতে হইবে, দ্বিতীয় স্বামীর থেকে জোরপূর্বক তালাক দেওয়াইতে পারিবে না। আমি একটা প্রশ্ন করতে চাই চাচা, আমাকে শুধু বলে দিন মনুবর কসুরটা কি? মনোয়ার আর কসুর ওমাদবর, আমাগো মাইয়ের কসুর কি? আবু ভাইয়ের অসুখ ভালো হওয়ার জন্য রোজা রাখাটাই কি ওনার কসুর? আমার আর একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আমরা মেয়েরা মুসলমান না, আমাদের মতামতের কি কোনো হক নেই? অবশ্যই তোমরা পুরুষের সমান মুসলমান, ইসলাম তোমাদের পুরুষের সমান মতামতের অধিকার দিয়েছে। তাহলে এসব আইন বানানোর সময় কোনো মেয়ের কি কোনো মতামত নেওয়া হয়েছে? এই 1400 বছর আগের বইগুলোর মধ্যে কোনো মেয়ের কি কোনো অবদান আছে? আমগো মাইয়াদের কেউ কোনোদিন পুরা মুসলমান মনে করেনি, আমগো মাইয়াদের তো হলো কেউ কিছু জিগায় নাই, এ হলো কেউ কিছু জিগায় না। মারে এমন কথা কইস না মা, এমন কথা কইতে নাই। আমরা মাইয়ারা যদি শরিয়া বানাতাম তাহলে এমন হইতো না। শরিয়া আইন কারি কয়? হেইটা তো বুঝলাম না মাস্টার। শরিয়া আইন? চাচা এই যে এই বইটা হলো প্রিন্সিপাল অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, এই বইটার 31 পৃষ্ঠা থেকে আমি পড়ছি। কখনো কখনো কোরআনের একই বিষয়ে 7 বা 8 রকমের মতামত পাওয়া যায়। মুসলিম শাসক যখন একটি মতকে গ্রহণ করিয়া আইন হিসাবে প্রয়োগ করেন তখনই তাহা সকলের জন্য বাধ্যতামূলক হয়। তাছাড়া একথাও সাফি আইনে পরিষ্কার বলেছেন, পৃষ্ঠা হচ্ছে 624, আইন নম্বর ও 21-3, খলিফা কিংবা তাহার প্রতিনিধি ছাড়া আর কেহই বিচারক নিয়োগ করিতে পারিবেন না। বাবা আজকের এই বিচার তো তাহলে একেবারেই বেআইনি, কোন মুসলিম শাসক তা আপনাদের কোনো বিচারক নিয়োগ করেননি? ওই মাম, শরিয়া মোতাবেক আমাগো এই বিচার তো বেআইনি। হ্যাঁ, এই কোর্ট এই বিচার দেশের আইনও বেআইনি, সরকারি আদালত ছাড়া কেউ কারো বিচার করতে পারে না, আদালত বসাতে পারে না,
দেশের প্রচলিত মুসলিম আইনের সাত ধারা অনুযায়ী তিন তালাক বেআইনি। জিন্দেগিতে তুমি আমি একটাও বেআইনি কাম করি, আজ এটা কি করলাম আমরা? আমরা তো ক্রিমিনাল হয়ে গেলাম গা। সি 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 খুব দেখছি আপনি গাল লড়েন, মানুষের দিলের খবর নাই, নিয়তের খবর নাই, খুব মানে যান আপনারা আইন। নির্দোষ বউগুলির জিল্লাতের ব্যবস্থা করছেন আপনারা। সব অপরাধের তবা আছে, খুন, ধর্ষণ, ঘুষ খাওয়া, মদ খাওয়া, সবকিছুর তবা আছে, তবা কবুলের আশা আছে। একটা মানুষ মুখ ফসকে দুইটা কথা কয়ে ফেলাইলো, সেই কথা বেরোনোর কোনো তবা নেই। মানুষের জীবন নাশ নাশ হয়ে গেল, ওই কিতাবে বাক করি অক্ষর থাকবো। ইমাম সাহেব, মানুষের জন্যই তো ধর্ম, আপনি কি কন? আমার কথা হইল, রাগলে আবুর মাথা ঠিক থাকে না, সে যদি নিজের ভুল বুঝা আপনার কাছে আল্লাহ রসুলের কাছে তবা কইরা মনুরি ঘরে তুলে লয়, আপনার গো আপত্তি কি? না, আমি এক্ষুনি যাবো না এখান থেকে, আমি এই আইনের শেষ দিকে যাবো। তোমাদের সঙ্গে অনেক ইসলামিক দার্শনিক ও পণ্ডিতরাও আছেন, এই যে শরিয়ার সবচেয়ে বড় পণ্ডিত ডক্টর হাশিম কামালের বই প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স এর 31 পৃষ্ঠা থেকে পড়ছি। কোন কোন সময় একই ব্যাপারে সাত বা আট রকমের আইনগত মতামত দেয়া হইয়াছে, এই মতামতের সবগুলি ধর্মের অঙ্গ নহে ও বাধ্যতামূলক নহে। ইসলামের অঙ্গ না হলে একে ইসলামের আইন মানা হয় কেন? হ্যাঁ তা ঠিক, এগুলো আসলে মুসলিম আইন, মানে তখনকার মুসলিম সমাজের আইন। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে অর্ধেক হচ্ছে আমরা মেয়েরা, কিন্তু আমাদের মেয়েদের কোনো মতামত নেওয়া হয় না কেন? আমাদের কেন জিজ্ঞেস করা হয় না যে আমরা কি চাই? হাজার বছরের মধ্যে আমগো কেউ কয় নাই আমগো দোষটা কি, আমগো কেউ কিছু জিগায় নাই, জিগায় নাই আমগো কিছু কওনের আছে নাকি, সিগা নাই এই আইন আমগো কত কষ্ট কত ক্ষতি। আমাদের অপমান আমাদের কষ্ট বুঝবে এমন মুসলমান কোথায় মনে গো? আমরা মাইয়ারা মরণ যন্ত্রণা সহ্য কইরা শিশু জন্ম দিই, এই শিশু জন্ম দিতে গিয়ে কত জনে মইরা যাই, এই মরণ যন্ত্রণা সহ্য কইরা নবী রাসুলের জন্ম দেই, অথচ আল্লাহ রাসুলের নামে আমগোই কষ্ট দেওয়া হয়, আমগোই অপমান করা হয়। সবার চোখের সামনে, তাদের সন্তানের সামনে আমাদের মেয়েদের জুতা পেটা করা হয়, ঝাঁটা পেটা করা হয়, তারা লজ্জা সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করে, তখন মুসলমান ভাইরা কি করে? তারা শুনতে পান না তাদের বোনদের কান্না? উন্নাইমা বলো, পুরাটা গ্রামের মানুষ নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে তোমার পিছনে খাড়াইয়া, এই দায়িত্বের জবাব তোমার একদিন দিওন লাগবো, লাগবো কি না? হ জবাব তো দেওয়ান লাগবোই, প্রত্যেক ইমামের বিশেষ জবাব দেওয়ান লাগবো আল্লাহ রসুলের কাছে। এই কথা চিন্তা করলে ডরে আমার হাত পাও কাঁপে মাতবর। তুমি জানো গর্ব কোথায় একটা হয়েছে, তুমি বুঝতেছো সেটা আমিও বুঝতেছি। আমারের মধ্যে জড়াও কার? আমি কি শরিয়া বানাইছি নাকি? কথা ঘুরাই না ইমাম, কথা ঘুরাই না, আমাদের কিছু একটা করতে হইব, দায়িত্ব নিতে হইব, এটা তুমিও বুঝতেছো আমিও বুঝতেছি। চাচা আপনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম, দায়িত্বটা কিন্তু আপনারই। না মানে শরিয়ায় লেখা আছে রে মা, এটারে বদলানো বড় শক্ত। মোটে শক্ত না চাচা, বিশ্বের 21টা মুসলিম দেশে তিন তালাক বাতিল করা হয়েছে, ভারত বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোন মুসলিম দেশে এমনকি সৌদি আরবে এই হিল্লা বিয়ের কথা শোনা যায় না। ওখানে ইমামরা যদি বাতিল করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? আসল কথাটা চাচা আসল কিতাব থেকে শুনেন, এটা হলো গিয়া ইমাম শাফির রিসালা, সমস্ত শরিয়া বিজ্ঞানের মূল কিতাব, পৃষ্ঠা হচ্ছে 182। আমি সারাংশ পড়ছি, দুইটি পরস্পর বিরোধী সুন্নতের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য তাহার প্রমাণ অন্য সুন্নত বা কোরআন দ্বারা নির্ধারিত হইবে।
তাহলে দেখা যাক এখন কোরআন কি বলেছে। এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল করিম সূরা নজম আয়াত 38। শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। একে অপরের কৃতকর্মের জন্য দায়ী হইবে না। কি কি কইলা? একে অপরের কৃতকর্মের জন্য দায়ী হইবে না, অর্থাৎ আবুর কৃতকর্মের জন্য মনোয়ারা দায়ী হইবে না। এই ওই সৌদি কোরআনে কি আছে কথাটা? সব কোরআনে একই কথা লেখা আছে চাচা, কোন ব্যক্তি কাহারো গুনাহ বহন করিবে না। আচ্ছা, নিরপরাধ মেয়েদের জীবন এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ইসলামে কোনো নিষেধ নেই? আছে, অবশ্যই আছে। এত বড় অন্যায়ের বিরুদ্ধে নিষেধ থাকবে না কেন? অবশ্যই থাকবে, তবে যেখানে থাকার কথা সেখানেই আছে। নিষেধ আছে? কোথায় আছে, কোথায় আছে? আচ্ছা আচ্ছা, বললাম তো, এত বড় অন্যায়ের বিরুদ্ধে নিষেধ যেখানে থাকার কথা সেখানেই আছে, আমাদের কোরআন শরীফেই আছে। কোরআনে আছে? কোরআনে আছে, হ্যাঁ। তবে আবুর তালাক উচ্চারণ পাশের বাড়ির মন্তাজের মা ছাড়া আর কেউ শুনেনি, কিন্তু কোরআন মোতাবেক তালাক পূরণ হতে হলে সাক্ষী লাগবে দুইজন, আর সময় লাগবে 3 মাস। কি কি কইলা? তালাক পূরা হইতে 3 মাস সময় লাগবে, দুইজন সাক্ষী লাগবে? হ্যাঁ, শুনুন, সূরা তালাক আয়াত 1 ও 2, আল বাকারার 229 ও 228। দেখি দেখি, তোমরা যখন স্ত্রী দিগকে তালাক দিতে চাও তখন ইদ্যত গণনা করিও, অতঃপর তাহারা যখন ইদ্যত কালে পৌঁছে তখন তাহাদিগকে উপযুক্ত পন্থায় ছাড়িয়া দিবে বা রাখিয়া দিবে, এবং তোমাদের মধ্য হইতে 2 জন সাক্ষী রাখিবে। তালাকপ্রাপ্ত নারী নিজের কে অপেক্ষায় রাখিবে 3 হায়েজ পর্যন্ত। এই কথাগুলি তুমি এতক্ষণ কইলে মাস্টার? ইমাম, আমাকে তো 2 জন সাক্ষী নাই, 3 মাসও হয় নাই, তার মানে আবুর তালাকও পুরো হয় নাই, কথা কন রাখেন মিয়া? এই নিষেধের কথা আর কোনো মৌলানা বলেননি? শেকড়টা আরো গভীরে মুক্তি না পড়ো, 179 পৃষ্ঠা থেকে বিশ্ববিখ্যাত শরিয়া বিশেষজ্ঞ ডক্টর আব্দুর রহমান ডোয়ের লেখা শরিয়াদি ইসলামিক ল পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর বহু বছর পরে তালাকের এক নতুন নিয়ম দেখা দেয়। স্বামী লিখিয়া দেয় অথবা একই সময় 3 বার উচ্চারণ করেন, তালাক তালাক তালাক। এই তালাক পুনর্বিবেচনা বা অনুতাপের কোনো সুযোগ নাই। এইভাবে অজ্ঞ মুসলমানেরা জঘন্য অপরাধ করে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্রভাবে ইহা নিন্দা করিয়াছেন। এগুলি এইগুলি কি শোনাইতেছ মাস্টার? এগুলি আমাকে মক্তব মাদ্রাসায় শেখানো কেন? শেখানো দরকার। শুনুন, বিশ্ববিখ্যাত ইসলামী দার্শনিক ডক্টর আসগর আলী ইঞ্জিনিয়ারও বলেছেন, এই ধরনের তালাক হানাফি ও শাফি শরিয়াতে লেখা হইয়াছে, কিন্তু ইহা ইসলাম আসিবার আগের প্রথা, ইহাতে শত শত মুসলিম নারী নির্যাতিতা হন। আবার 110 নম্বর পৃষ্ঠায় মৌলানা ওয়াহিদুদ্দিন বলেছেন, এই আইন প্রথম চালু করেন হযরত ওমর, তার আগে নবীজি ও হযরত আবু বকরের সময় পর্যন্ত একসাথে 3 তালাককে 1 তালাক ধরা হইত। শুনলা শুনলা ইমাম, এই যেই হলো গিয়ে আসল কথা, ইসলামের আগের জাহেল যুগের জাহেল নিয়ম হইতা। এটা হলো আমার শেষ দলিল, সহিহ বুখারী, মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহসিন খানের অনুবাদ, 9 খণ্ড, হাদিস নাম্বার 21। দেখি দেখি পড়ো। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3 ব্যক্তিকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, প্রথম যে অন্যায় করে, দ্বিতীয় যে অধিকার ছাড়া অন্যকে হত্যা করে, তৃতীয় যে ইসলামের আগের জাহেল যুগের প্রথাকে চালাতে চায়। শোনো মাস্টার, কিতাবগুলা লইয়া তুমি আমার সাথে চলো। শোনো মাদবর, ওই বেত্তমিজিরে কইবা যে কোরআন মোতাবেক এটা 1 তালাক, আর সে যখন আমাদের সামনে তালাক অস্বীকার করছে তার মানে এই বিয়া বহাল থাকলো। শোনো মাদবর, আমাকে এই গ্রামে কোনো হিল্লা বিয়া হইব না, হিল্লা বিয়া বন্ধ থাক। সাবাস সাবাস ইমাম, এতদিনে তুমি একটা কামের মতন কাম করলা,
আল্লাহ তোমার অনেক ইনাম দেব। আর শোনো মাস্টার, ইয়ে আমি কয়ে রাখলাম, হিন্দু গো সতী দাহের মতো আমাকে হিল্লে পেয়েও উঠে যাবো সমাজ থেকে, যাই বই। সূরা বাকারা আয়াত 232। তোমরা যখন স্ত্রীদিগকে তালাক দাও এবং তাহারা ইদ্দত পূর্ণ করে, তবে তাহারা পারস্পরিক মীমাংসায় আসিলে তাহাদিগকে আগের স্বামীর সহিত বিবাহে বাধা দিও না। অনুবাদ ইউসুফ আলী।